আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদেরকে বলবো আজ কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন শুধুমাত্র 2টি টিপস ফলো করে। তো প্রথমে বলে নেই, টিকটকের ভিতরে যে ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে ভিডিও না করাই ভালো। তো মেন ক্যামেরায় যাবেন, মেন ক্যামেরায় যাওয়ার পরে ওখানে ভিডিও কোয়ালিটি 1020 করে নেবেন, ওখান থেকে ভিডিও করে টিকটকে গিয়ে ওই জায়গাতে আপলোড করবেন। তো ভিডিও শুরু করার প্রথমে সাবস্ক্রাইব করে না, কারণ আপনাদের পরে মন থাকে না, ভিডিও দেখার পরে মন থাকে না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে দেন তো আপনার দেখাইতেছি। প্রথমে এ যে প্লাস, এ প্লাস নামে এ অপশনটিতে প্রেস করতে হবে। নাম কি দিও না যেটা বলছি ওইটাই স্যার, আর ফাইলের ভিতরে তো লেখা আছে কি করে কইতা মাইল এমন করি না বেকার। বাড়ি কোথায়? থানার সামনে। থানাটা কোথায়? বাড়ির সামনে। ও দুটো কোথায়? সামনে। তো আপলোডের এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সব ওখানে শো করবে। তো আমার পছন্দ মতো আমি একটা ভিডিও নিলাম, আপনাদের পছন্দ আপনি একটু প্রেম না করেও চারে দেখবেন ছাগল হইলো উঠিয়া ঘুরতাছে, মনে করবেন ওই বান্দা কনফার্ম সায়েন্সের স্টুডেন্ট। এবার সবার নেক্সট নেক্সট ক্লিক করবেন। প্রেম না করেও চারে দেখবেন ছাগল হইলো এখানে কোনো এডিট ক্লিক করবেন না। প্রেম না করেও চারে দেখবেন ছাগল হইলো উঠিয়া ঘুরতাছে। এখানে সবচেয়ে বড় ভুল করেন আপনারা, এই ডিসক্রিপশন ইয়োর ভিডিও এখানে কিছু না দিয়ে হুট করে ভিডিওটি পোস্ট করে দেন, কিন্তু এটা কখনোই করা যাবে না। তো এখানে এই যে প্রাইভেসি করা যাবে না, এখানে ভিডিও অন দিতে হবে, সব ভিডিওগুলো অন করে রাখতে হবে। তো ডিসক্রিপশন বক্সে আমি কিছু লিখবো, আমার ইচ্ছা মতো আমি কিছু লিখবো। তো দেখার জন্য কিছু ইফেক্টস ব্যবহার করতেছি, তারপর হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ প্রথমে ভাইরাল ভিডিও VIRAL VIDEO ভাইরাল ভিডিও এতে চলে এসেছে। প্রথমরা দেখছেন 6.7 ভিউস, এই এটা সিলেক্ট করবেন। তারপর আবার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ এবার টিকটক ইন্ডিয়া দিবেন, TIKTOKINDIA। এই টিকটক ইন্ডিয়া আছে প্রথমটাই দিবেন, যেটি বেশি ভিউ দেখবেন ওটাই দিবেন। তো দিলাম, তারপর আবার হ্যাশট্যাগ টিকটক বাংলাদেশ দিব, TIKTOKBANGLADESS। তো আপনারা যারা ভারতীয় তারা এই ট্যাগটা না ইউজ করলেও পারেন, কারণ আপনারা ভারতীয় বাংলাদেশি নন। তো একটু ভুল হয়েছে, স্পেস দেওয়া যাবে না। প্রথমে দেখবেন 739.9 মিলিয়ন ভিউ এটা দিবেন। তারপর আপনাদের ফ্যানদের ট্যাগ করবেন, তো অ্যাট দি ফ্যান আমরা অনেককে জিতে পারেন, তো আমি অবশ্যই করে দিব, আবারও ট্যাগ করবো, দুবার ট্যাগ করবো। তো তৃতীয়বার নয়ন আহমেদকে দিব। এর এই ট্যাগ করার ফলে নয়ন আহমেদ এবং গবেষকের যে কয়েকজন ফলোয়ার আছে তারা আমাদের এই ভিডিওটি দেখতে পাবে, এবং কি ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। তো এখন পোস্ট করে দেব, তো অবশ্যই পোস্ট করবেন, যখন ভালো নেট থাকে তখন পোস্ট করার চেষ্টা করবেন। তো নিজের ভিডিও নিজে বারবার দেখবেন না, এর ফলে কোনো মতেই ভিউ আসে না। তো আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের
কী কী সমস্যা এগুলো কমেন্টের মাধ্যমে জানাতে, সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিও বানাবো। তো ভিডিওটি পোস্ট হচ্ছে তো পোস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ এই ভিডিওটি প্রথমে টিকটক চ্যানেল অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পর সেই অনুযায়ী ফর ইউতে দেবে নয় ফলোয়িংয়ে দেবে। তো ফর ইউতে দিলে আমাদের লাইক কমেন্ট ফলো এগুলো পাওয়ার আশা আশঙ্কা বেশি থাকে। তো ফর ইউ উপরে দেখবেন ফর ইউ, ওই ফর ইউতে দেখিয়ে দিচ্ছি তো এখন এভাবে এক ঘন্টা ভিডিও দেখবেন, তারপর দেখবেন একদিন পরে দেখবেন আপনাদের ভিডিও 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো ভিডিওতে উপকৃত হলে আমাকে কমেন্ট লাইক এবং শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বাই, আসসালামু আলাইকুম।